অ্যাথোস সন্তর্পণে ভিতরে ঢুকেই দরজার ছিটকিনি তুলে দিয়ে দরজায় পিঠ দিয়ে দাঁড়াল। ছিটকিনি বন্ধ হওয়ার শব্দে তীর বেগে দরজার দিকে ঘুরে দাঁড়াল মিলেডি। তার সারা শরীর টান টান, চোখ দুটো সাপদের মতো ধক ধক করে জ্বলছে। চিতা বাঘিনী, অ্যাথোস মনে মনে বলল। বহু যুগ আগে সেই বসন্তের দুপুরে সেই নারী, সে তো এমন ছিল না। কে তুমি, কি চাও? তোমার কাছে আমার কত কি ফিরে পাওয়ার আছে, সব কি আমি চাইলেই তুমি দিতে পারবে? হিজ এভিডেন্স তোমাকে এইমাত্র যে অনুমতি পত্রটা দিয়ে গেলেন, আপাতত সেটাই চাই আমার। আরমান্দ, কাউন্ট দে লাফেয়ার? না, লাফেয়ার মরে গিয়েছে অনেকদিন আগে, সেই বসন্তের দুপুরে বনের মধ্যে দড়ির ফাঁস তৈরি করতে করতে। অনেক কষ্ট পেয়ে মরেছিল সে, তার জায়গায় জন্ম নিয়েছে মাস্কেটিয়ার অ্যাথোস। ঠিক যেমন অ্যান দে ব্রুই মারা গিয়ে জন্মেছে শার্লট ব্যাকসন, মিলেডি ডি উইন্টার। আমার এ নাম তুমি কি করে জানলে? কখনো কখনো সাধারণ মানুষ নরকের পিশাচদের সঙ্গে যুদ্ধে নামতে বাধ্য হয়, ঈশ্বর তখন তাদের কিছু বিশেষ ক্ষমতা দেন, আমাকেও দিয়েছেন, তাই আমি জানি। তুমি একটু আগে ডাটানিয়ানকে দেশদ্রোহী বলছিলে না? রাজা রানীর বিরুদ্ধে কার্ডিনালের সঙ্গে হাত মিলিয়েছ, তুমি নিজে কি? তুমি নেকলেসের হীরে চুরি করে রানীকে বিপদে ফেলেছিলে, তোমার জন্যই ডাটানিয়ান, পোর্থস, অ্যারামিস, কনস্ট্যান্স বিপদে পড়েছে। তুমি ডাটানিয়ান আর কনস্ট্যান্সকে খুন করতে চলেছ, তুমি রাক্ষসী! তুমি অনেক কিছু জানো দেখছি। হ্যাঁ, আমি রাক্ষসী। এই রাক্ষসীর জীবন আমাকে অর্থ, সমৃদ্ধি, প্রতিপত্তি সব দিয়েছে, কিন্তু আমি তো এই জীবন চাইনি। আমি তোমাকে ভালোবেসেছিলাম আর পাঁচটা মেয়ের মতন সংসার করতে চেয়েছিলাম। আজ আমি রাক্ষসী হয়েছি সে কার জন্য? সেদিন আমাকে জঙ্গলের মধ্যে ফাঁসি দিয়ে মৃত্যুর মুখে ফেলে যে চলে গিয়েছিল, তার মুখে এইসব কথা মানায় না। মিথ্যে কথা! তুমি একটা ঘৃণ্য অপরাধী। তোমার সব ইতিহাস আমাকে এমিল বলেছিল, তুমি কোনোদিন কাউকে ভালোবাসতে পারো না। আমার দুর্ভাগ্য এই যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, সে এমনই ভালোবাসা যে আজও যাকে। আজও কি তুমি আমাকে ভালোবাসো? আমি ভেবেছিলাম আমাদের মধ্যে সব হিসেব চুকে গিয়েছে। এই হিসেব তো নরকে গিয়েও চোখার নয়, আমার গোটা জীবন তুমি পুড়িয়ে ছাই করে দিয়েছ, কিন্তু আমার ভাইকে তোমাকে কিছুতেই কেড়ে নিয়ে যেতে দেব না। আগে একবার আমার পথ কেটে তুমি পার পেয়ে গিয়েছিলে অ্যান, কারণ লাফেয়ারের কাউন্ট ভদ্রলোক আরমান্দ তখনও বেঁচে ছিল। অ্যাথোস কিন্তু একটা হিংস্র মাতাল, খুন করা যার পেশা। ভয় দেখাচ্ছ তুমি আমায়? কি করবে তুমি আমার? আমি কাউন্টেস ডি উইন্টার, অ্যান দে ব্রুই নই। আমার ক্ষমতা ঠিক কতখানি তা তোমার কোনো আন্দাজ আছে? আমি ডাটানিয়ানকে মারবই। তোমার ক্ষমতার বহর নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বাকিংহাম ইংরেজ এদেশের সবচেয়ে বড় শত্রু, সে বাঁচলো কি মরলো তা নিয়েও আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। কিন্তু ডাটানিয়ান আমার ছোট ভাই, সে কনস্ট্যান্সকে ভালোবাসে, ওদের দিকে একটা আঙুলও যদি তুমি বাড়াও তো মনে রেখো, শুধু ওই আঙুল নয়, তোমার গোটা শরীরটাকে কেটে খণ্ড খণ্ড করে আমি শেয়াল শকুন দিয়ে খাওয়াবো। তোমার মৃত আত্মার শান্তি কামনা করার জন্য কার্ডিনাল কেন একটা কুকুরকেও জ্যান্ত রাখবো না? তুমি আমাকে চেনো অ্যান, আমি কথার খেলাপ করি না। তুমি অ্যানকে চিনতে আরমান, তুমি মিলেডিকে চেনো না। মিলেডি যেটা ভাবে সেটা করেই ছাড়ে। ডাটানিয়ান আমাকে চরম অপমান করেছে, ও আর কনস্ট্যান্স মরবে, মরবেই, আমি মারবই ওদের। পলকের মধ্যে কোমর থেকে পিস্তল বের করে অ্যাথোস তার নলটা ঠেকিয়ে ধরল মিলেডির কপালে।
তার চোখ মুখ উন্মত্ত ক্রোধে লাল হয়ে উঠেছে। এ নারী নয়, পিশাচিনী। ড্যাটানিয়ানকে বাঁচানোর জন্য যত দূর দরকার হয় সে যাবে। নিজের হাতে নারী হত্যা যদি করতেই হয় তো তাই করবে। অ্যাথোসের এই রুদ্রমূর্তির দিকে তাকে মিলেডির এই প্রথম ভয় করতে লাগল, প্রাণের ভয়। তার কপালে বন্দুক ঠেকিয়ে যে দাঁড়িয়ে আছে সে যে কোনো মানুষ নয়, এক উন্মাদ দানব। সে যুক্তি বুদ্ধির ধার ধারে না, তবুও সে একবার শেষ চেষ্টা করল। তুমি আমাকে আজও ভালোবাসো আরমান্দ, অস্বীকার করো না। তবে এসব বন্দুক টন্দুক কেন? পথ ছাড়ো, আমাকে ইংল্যান্ড যেতে হবে। অ্যান, তুমি আগেও যেমন সুন্দরী ছিলে আজও তাই আছো। কিন্তু এই বন্দুকের গুলি মাথার মধ্যে দিয়ে বেরিয়ে গেলে সৌন্দর্যের আর কোনো দাম থাকে না জানো। কাগজটা দাও। মিলেডি চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে, আর কোনো উপায় নেই। কোনো ক্রমে নিজের জামার ভেতর হাত ঢুকিয়ে একটা কাগজ বের করে এনে সে ছুঁড়ে ফেলে দিল মাটিতে। সেটা কুড়িয়ে নিয়ে বাঁ হাতের এক ঝটকায় খুলে ফেলল অ্যাথোস। এই পত্রের বাহক যা করেছে বা করতে চলেছে তা আমার অনুমতিক্রমে ও ফ্রান্সের মঙ্গলের জন্যই করেছে বা করতে চলেছে। স্বাক্ষর রিশেলিউ, 5 আগস্ট 1628। বাহ, এই না হলে পাকা রাজনীতিবিদ! কি চমৎকার সব দিক রক্ষা করে নিজেকে বাঁচিয়ে লিখেছেন। এইবার কাল নাগিনী, যত ইচ্ছে ছোবল মারো তুমি, তোমার 20 দাঁত উপড়ে এই আমার পকেটে রেখে দিলাম। কাগজটা নিজের পকেটে ঢুকিয়ে অ্যাথোস মিলেডির মুখের দিকে তাকালো। সেখানে শুধুই নিষ্ফল রাগের ঢেউ। বন্দুক নামিয়ে মুচকি হেসে আভূমি নত হয়ে একটা সেলাম ঠুকে অ্যাথোস ঘর থেকে বেরিয়ে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে ঘরের মাঝখানে দাঁড়িয়ে রইল মিলেডি, প্রায় ভুলে যেতে বসা একটা হিসেবের গরমিল যে এতদিন পরেও ফনা তুলতে পারে এটা সে স্বপ্নেও ভাবেনি। অনেক পুরনো হিসেবের খাতাটা নতুন করে মেলাতে বসতে হবে তাকে। বেশ, তার আগে হাতের কাজটা তো সারা যাক। এই মুহূর্তে তাকে ইংল্যান্ডে অনেক বড় রাঘব বোয়াল শিকার করতে যেতে হবে।